দুরাগত শিক্ষা কি, তারপরে প্রশ্নটা হচ্ছে দুরাগত শিক্ষার সুবিধাগুলি বর্ণনা দাও। দুরাগত শিক্ষা কি, দুরাগত শিক্ষা মানে কি বুঝতে হবে কিন্তু মন দিয়ে, তাহলে কিন্তু পড়া বুঝলেই পড়া খতম। দুরাগত শিক্ষা মানে হলো যে দূর থেকে আগত অথবা দূরে গিয়ে করা, অথবা যেই শিক্ষাটা লং টাইম ধরে করাও যায় বা একটা নির্দিষ্ট সময়ের বয়সের বাইরেও গিয়েও করা যায়। এতগুলো ট্রিক আমরা পাবো দুরাগত শিক্ষা মানেই কিন্তু প্রথম বোঝার ক্ষেত্রে। দূর আগত, দূরে গিয়ে, আমি ধরো এখানে আছি বা উত্তরপ্রদেশে গিয়ে মাঝে মধ্যে গিয়ে পড়া, সেটাও দুরাগত শিক্ষা। বা শিক্ষা বাড়িতে নিয়ে এসে পড়া, আগত শিক্ষা, দূর আগত তো দুরাগত, দুরগম ধরতে পারি। ট্রিকটা বোঝার জন্য জাস্ট আমাকে বুঝতে হচ্ছে দুরাগত শিক্ষা মানে হচ্ছে প্রাইভেট শিক্ষা যাকে বলা যেতে পারে, যেমন নেতাজি ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি যাকে বলা ইগনু, এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যে কেউ যদি কলেজ পাশ করে কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে কিংবা মাধ্যমিক পাশ করে সে কিন্তু করতে পারবে। এই শিক্ষাকে বলা হচ্ছে দুরাগত শিক্ষা। দুরাগত শিক্ষা হলো এমন একটি নমনীয় শিক্ষা যে শিক্ষার মধ্য দিয়ে বয়সের সীমা পেরিয়ে ঊর্ধ্বসীমাতেও সেই শিক্ষা গ্রহণ করতে পারে, যেই শিক্ষার মধ্য দিয়ে একজন সাধারণ মানুষও শিক্ষা গ্রহণের প্রচেষ্টা চালিয়ে যেতে পারে, সেই শিক্ষাকে আমরা বলবো দুরাগত শিক্ষা। এই দুরাগত শিক্ষার বেশ কয়েকটি সুবিধা আছে। প্রথম সুবিধা কি আমরা দেখছি যে দুরাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সকলের জন্য শিক্ষা। বাস্তব তাই তো, যে কোনো মানের উৎসুক প্রার্থী, মানে শেখার মানসিকতা আছে এমন প্রার্থী কিন্তু এই শিক্ষা গ্রহণ করতে পারে, যে কোনো মানে, সেটা কোনো কর্মী হতে পারে, কোনো চাকরিজীবী হতে পারে, কোনো কম শিক্ষিত ব্যক্তি হতে পারে। কম শিক্ষিত ব্যক্তি মনে করলাম আমি যে মাধ্যমিক পাশটা করিনি, ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি, মাধ্যমিক পাশটা করব, করতে পারে, তাকে বলা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত শিক্ষা। এরপরে পয়েন্টে যাব নমনীয় পদ্ধতিগত, আর দুরাগত শিক্ষায় নমনীয়। নমনীয় মানে যে জোর কদমে কোনো কড়াকড়ি ব্যবস্থা নেই, তুমি স্কুলে না গেলে তোমাকে কিন্তু চিঠিপত্র দিতেই হবে, যদি বেশি দেরি করো তোমাকে পানিশমেন্ট নিতেই হবে। কিন্তু তুমি যদি দুরাগত শিক্ষা যদি গ্রহণ করতে চাও তাহলে কী হবে, তোমার মানে বিশেষ পানিশমেন্টও নেই, তুমি 3 মাস অন্তর 2 মাস অন্তর ক্লাসে যাবে, রিল্যাক্সে পরীক্ষা দেবে, দিয়ে তুমি পাশ করবে। এমনকি তুমি মাধ্যমিক পাশটা করতে চাইলে 2-3টে করে বই পরীক্ষা দিয়ে পাশ করতে পারো, 3 বছরে 6টা বই পরীক্ষা দিতে পারো। যে বছরে না স্যার আমি আর্টস গ্রুপ দেবো তাহলে ইতিহাস ভূগোল পরীক্ষা দেবে, সামনে বছরে না স্যার জীবনবিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত দেবো দাও, সামনে বছর দিলে, তারপর দিন না স্যার তারপরের বছর লাস্ট বছরে কি বাংলা আর ইংরাজি দেবো দাও, দিয়ে মাধ্যমিক পাশ হবে। হ্যাঁ করতে পারো, এই তো দুরাগত শিক্ষার এই তো কৌশল, এই তো সুবিধা, এই তো নমনীয়তা। টাইম বেশি তো তুমি দিচ্ছ, তোমার বুদ্ধি কম, তুমি 1 বছর করতে পারো, তুমি 6 মাসও করতে পারো। স্যার এই তো সামনে মাধ্যমিক পরীক্ষা, আমি তার আগে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছি, 6 মাস বাকি, হ্যাঁ প্রাইভেটে, এই 6 মাসের মধ্যে সব টেনে দেবো। রেজিস্ট্রেশনের আগে তুমি রেজিস্ট্রেশন করে নিলে, নিয়ে 6 মাসের মধ্যে সব বই পড়ে নিয়ে পরীক্ষা দিয়ে দাও, তোমার মাধ্যমিক পাস, 6 মাসের মাধ্যমিক পাস হয়ে যাবে, ও হেডেক নেই। মানে হেডেক নেই বলতে কি হচ্ছে তোমার যে লং টাইম টার্ন নেই। দুরাগত শিক্ষার এই সুবিধা প্রাইভেটে। আরও সুবিধা আছে, কিছু কিছু ইউনিভার্সিটিতে খাতা বাড়িতে পাঠিয়ে দেয়, খাতা তোমার বই তোমার খাতা আর প্রশ্ন আছে বাড়িতে পাঠিয়ে দেবে, বাড়িতে নিয়ে এসে দেখে দেখে প্রশ্ন উত্তর মিলিয়ে মিলিয়ে লিখে, এবং গিয়ে, হ্যাঁ আছে তো, সেটা কলেজের হয়, স্কুলের হয় না, হ্যাঁ সার্টিফিকেটটাও কিন্তু মেন নয়, কোনোরকম যদি কেউ কোনোরকমভাবে ধরো প্রচুর নলেজ আছে তার, হ্যাঁ কোনোরকম উচ্চ মাধ্যমিক মাথায় মাথায় পাশ করেছে কিন্তু তার প্রচুর জ্ঞান, সে কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। আবার কোনো ব্যক্তি সার্টিফিকেটের পর সার্টিফিকেট পুরো ট্যাঙ্ক বা তার আলমারি ভর্তি হয়ে গেছে কিন্তু তার কোনো নলেজ নেই, সে কিন্তু কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে না। শিক্ষার্থীর আর্থিক সুবিধা বলতে কি, শিক্ষার্থীর আর্থিক সুবিধা মানে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সুবিধা। একটু আগেই বলে গেছি যে একজন স্টুডেন্ট যদি কারখানাতে কাজ করে তাহলে ওই স্টুডেন্টটা কী করে গ্র্যাজুয়েশন পাস করবে, তাহলে আর্থিক দিক থেকে তার সুবিধা হচ্ছে তার ইনকামের রাস্তাটা ক্লিয়ার, সাথে সে গ্র্যাজুয়েশনটাও করছে, আর্থিক দিক থেকে সুবিধা, তাকে আর কষ্ট করে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে বা কলেজে গিয়ে বা মহাবিদ্যালয়ে গিয়ে তাকে কী করতে হচ্ছে না, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হচ্ছে না বা এমএ কমপ্লিট করতে হচ্ছে না, এর ফলে অর্থনৈতিক দিক থেকে সে বাড়িতে টাকা হেল্প করতে পারছে, প্লাস পাশাপাশি সে কলেজটাও কমপ্লিট করতে পারছে। একে বলছি কি,
আর্থনৈতিক সুবিধা, শিক্ষার আর্থিক সুবিধা। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর কি পয়েন্ট, যে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর সুখসোজা, কতই না আনন্দ থাকে যারা প্রাইভেটে পড়ে, তারা যখন খুশি পড়ে, যখন খুশি পড়ে না, তারা যেখানে খুশি মাঠে পড়তে পারে, ঘাটে পড়তে পারে, বাড়িতে পড়তে পারে, কোনো অসুবিধা নেই, আবার গাছের ডালেও পড়তে পারে। কিন্তু শিক্ষালয়ে বিদ্যালয়ে এগুলো গিয়ে পড়া এবং সময়ের মধ্যে পড়া, 10টা থেকে যাও, 4টার মধ্যে আসো, 5টার মধ্যে আসো, এই নিয়মগণ্ডির বাইরে সে রিল্যাক্সে স্বাচ্ছন্দ্যে পড়তে পারে। তাই একে বলা হচ্ছে শিক্ষার্থীর স্বাচ্ছন্দ্যে পঠন পাঠন, শিক্ষার্থীর স্বাচ্ছন্দ্য চার নম্বর পয়েন্ট, বা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বলা যেতে পারে। পাঁচ নম্বর পয়েন্টে কী আলোচনা করছি, না জাতীয় সম্পদের মূল্য, জাতীয় সম্পদের মূল্য কী, না সিস্টেম অনুযায়ী মানুষ কী, মানুষ হচ্ছে এক ধরনের সম্পদ, ভূগোলে আছে দেখবি মানব সম্পদ আছে না, মানব সম্পদ। তাহলে মানুষ যদি সম্পদ হয়ে থাকে, মানুষের শিক্ষাও সম্পদ, তো মানুষের শিক্ষা যদি সম্পদ হয়, বেশিরভাগ মানুষ যদি অশিক্ষা অশিক্ষায় ভোগে, পড়াশোনা না করে, তাহলে ভারতবর্ষের জাতীয় শিক্ষার দিক থেকে কী হবে, জাতীয় সম্পদ কম হবে, আর মানুষ যত শিক্ষিত হবে জাতীয় সম্পদ অনেক বেশি হবে। এই জন্য কী হয়, বেশিরভাগ মানুষ শেখায় যদি আগ্রহ প্রকাশ করে থাকে, তাহলে ভারতবর্ষের সম্পদ জাতীয় সম্পদ বৃদ্ধি লাভ করবে। বোঝা গেলে কী বললাম, হ্যাঁ জাতীয় সম্পদ বৃদ্ধি বলতে আমরা কী বুঝব, পাঁচ নম্বর পয়েন্ট জাতীয় সম্পদ বৃদ্ধি, যেমন হচ্ছে আমরা বুঝি যে জল সম্পদ, মানব সম্পদ, ভূমি সম্পদ, উদ্ভিদ সম্পদ, এগুলো সব কিন্তু সম্পদ। আর এগুলো যদি দেশের মধ্যে থাকে তাহলে দেশের সম্পদ, দেশের সম্পদকে বলা হয় জাতীয় সম্পদ। মানুষও একটা কিন্তু দেশের সম্পদ, তেমন মানুষের শিক্ষাও কিন্তু একটি সম্পদ। যেমন মেরিকম মণিপুরে বাড়ি, এই মেরিকম কী করেছিলেন, বিদেশ থেকে ব্রোঞ্জ কিংবা হচ্ছে যে সমস্ত পদকগুলো যেতে জিতেছেন, সেই পদক বা সোনা, সোনার পদক, এই সমস্ত পদকগুলো জেতার কারণে ভারতের কিন্তু সম্পদ বৃদ্ধি হলো, মানে অন্য দেশ থেকে সম্পদ এলো, বৃদ্ধি হলো। তেমন মানুষও যদি সম্পদ হয়, মানুষের শিক্ষাও কিন্তু সম্পদ। মেরিকমের সম্পদ ছিল বক্সিং করা, তাই সে তার সম্পদ ওটা। ঠিক তেমন কিন্তু শিক্ষা যদি সম্পদ হয়ে থাকে, তাহলে দূরাগত শিক্ষাও কিন্তু বিশেষ সম্পদ। এই দূরাগত শিক্ষার মধ্য দিয়ে কী হয়, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার সময় পায় না বা কোনো শেখার সময় পায় না, তারা কিন্তু কী করতে পারে, এই দূরাগত শিক্ষার মাধ্যমে তারা শিখতে পায়। ধরো কোনো স্কুল, সেখানে কী হয়, প্রতিনিয়ত ক্যারাটে শেখানো হয়। এবার দেখা গেল স্কুলের নিয়ম আছে সকাল 10টায় যেতে হবে, বিকেল 5টায় আসতে হবে, কিন্তু আবার স্কুলের পাশে আরেকটি ক্লাব আছে যেখানে ক্যারাটে শেখানো হয়, এবং সেখানে যখন খুশি গিয়ে ক্যারাটে শেখা যায়। যেই ছেলেটি বা যেই ছাত্রটি কোনো একটা জায়গাতে চাকরি করে বা কাজ করে, সে কী করলো, অবসর সময়ে স্কুলে তো যেতেই পারবে না, অবসর সময়ে ক্লাবে এসে সে ক্যারাটে শিখতে পারলো, আর সেই ক্যারাটের মধ্য দিয়ে কী করতে পারলো, দেশের মান উন্নতি করতে পারলো, ফলে দেশের বা জাতীয় কী হলো, সম্পদ বৃদ্ধি হলো। বিষয়টা কী দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছি কি, আরেকবার বলবো, আরেকবার বলি, মেন হচ্ছে মানুষ হচ্ছে সম্পদ, মানুষের শিক্ষাও আরেকটা সম্পদ। অতএব মানুষের, যত মানুষের শিক্ষা বেশি বাড়বে, তত সম্পদ বাড়বে, আর দেশের সম্পদ বাড়াকে বলা হচ্ছে জাতীয় সম্পদ। মানুষ মূর্খ হয়ে থাকা মানে তার সম্পদ একটা নির্দিষ্ট জায়গাতে থাকা বা কম হয়ে যাওয়া, মানুষ যত শিক্ষিত হবে, তাহলে শিক্ষা যেহেতু সম্পদ, তাহলে কী হবে, দেশের সম্পদ বাড়বে। আর যে সকল মানুষ কাজের মধ্যে থাকে, পড়াশোনা করতে পারে না, তারা যদি পার্ট টাইমে এসে পড়াশোনা করে নিতে পারে, দেশের সম্পদ বৃদ্ধি হয়, সঙ্গে মানুষের যে শিক্ষাটাও বৃদ্ধি হয়, যে শিখলো, শিক্ষা যেহেতু সম্পদ, একটা মানুষ যদি ওভার টাইমে, এক্সট্রা টাইমে গিয়ে পার্ট টাইম করে সে যদি শিখে নিতে পারে, তাহলে তার সম্পদ বৃদ্ধি, তার মানে জ্ঞান বৃদ্ধি হচ্ছে, সেই জ্ঞানের সাথে সাথে দেশের সম্পদও বৃদ্ধি। ধরো আরও এক্সাম্পল আমি বলতে পারি, NCC করা বা হচ্ছে তোমার হচ্ছে স্কুলের NCC বা আলাদা করে পুলিশ ট্রেনিং, মানে পড়াশোনা ছাড়াও কিন্তু কলেজে NCC হয়। কেন হয়, কলেজে NCC হয়, স্কুলে NCC হয়, কেন হয়, হঠাৎ করে কোনো দেশের সাথে যদি যুদ্ধ বেঁধে যায়, আমাদের আর্মি বা সৈন্যবাহিনীতে যদি সৈন্যবাহিনীর ঘাটতি দেখা দেয়, NCC থেকে ছেলেমেয়েরা দলে দলে কী হবে, আর্মিতে নাম লেখাতে পারবে কয়েক দিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, ফলে তারা অস্ত্র নিয়ে সীমান্তে দাঁড়াতে পারবে, এর ফলে দেশের সম্পদ হিসাবে তারা পরিগণিত হবে। মানে বোঝালো যে শিক্ষা, দূরাগত শিক্ষা মানে এক্সট্রা কৌশলী শিক্ষা কিন্তু জাতীয় সম্পদে পরিণত হয়। এবারে বোঝা গেছে এই এক্সাম্পলটা দিয়ে।
বুঝে গেল, হয়ে গেল পাঁচ নম্বর পয়েন্ট শেষ। এবার ছ নম্বর পয়েন্ট কি? মেধার পুনঃপ্রাপ্তি। এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট। মেধার পুনঃপ্রাপ্তি বলতে কি বুঝিয়েছেন? মেধার পুনঃপ্রাপ্তি বলতে বুঝিয়েছেন যে ধরো একটা ছেলে কিংবা মেয়ের প্রচুর ভালো মেধা, সে ভালো পড়তে পারে, ভালো বুঝতে পারে, যে কোনো শিক্ষায় তার আগ্রহ প্রচুর, কিন্তু তার অর্থনৈতিক কন্ডিশান, বাবার ইকোনমিক কন্ডিশনের জন্য কি হচ্ছে, সে পিছিয়ে পড়ছে, সে পড়াশোনাতে বা কোনো শিখতে যেতে পারছে না। যেমন এক্সাম্পল হচ্ছে আমি নিজেই কেজি স্কুলে যখন পড়তাম, কেজি স্কুলে যে ফার্স্ট কেজি স্কুলে যখন পড়তে যেতাম, কেজি স্কুলে টাকা দিতে হতো, কেজি স্কুলের দু তিন রকমের টাকা, গাড়ির টাকা, তারপরে তোমার স্কুলের পড়ার টাকা, ডায়েরির টাকা, স্কুলে যে গান শেখাতো সেই ম্যাডামের টাকা, স্কুলে যে ব্যায়াম শেখাতো সেই সেই স্যারের টাকা, স্কুলে যে বিভিন্ন রকমভাবে আলাদা সাংস্কৃতিক আলাদা চর্চা করতো তাদের টাকা, সব মিলিয়ে আলাদা আলাদা প্রত্যেকটা স্যারের আবার আলাদা আলাদা টাকা। যে কেজি স্কুলে একটা টাকা কিন্তু বিশাল মোটামুটি একটা টাকা লাগে, যেই টাকাটা সাধারণ পরিবারের ছেলেমেয়েরা বা অভিভাবকরা চটচট পেরে ওঠে না। আর ঠিক সেই আমার ক্ষেত্রে হয়েছিল, যেখানে যে ম্যাডামের কাছে বা যে স্যারের কাছে গান শিখতাম, একটা ম্যাডামের কাছে শিখতাম, সেই গানটা ছাড়িয়ে দিতে হয়েছিল, মানে পারিনি। কেন না? বাবার ইকোনমিক কন্ডিশান খুব খারাপ ছিল, প্রথমে গান শিখে হারমোনিয়াম ধরে বাজানোও শুরু করে দিয়েছিলাম, কিন্তু বাবার কন্ডিশান অনুযায়ী গানটা ছেড়ে দিলাম। তবলাও ধরে ফেলেছিলাম, তবলাও কিছুদিন বাজিয়ে ছেড়ে দিতে হলো। মেধা থাকা, ইচ্ছা থাকা সত্ত্বেও, মেধা থাকা কেন না, এক সপ্তাহের মধ্যে গান ধরা বাজানোও শিখে গেছিলাম, তাহলে মেধা ছিল যথেষ্ট গান বাজানোর দিক থেকে। ঠিক আছে, এই দুরাগত শিক্ষা মানে প্রাইভেট শিক্ষা হলে কী হতো, এরপরে আমি বাচ্চাবেলাতে করতে পারলাম না, কিন্তু পরবর্তীকালে বয়সে বয়সে এসে যখন বয়স হলো 15 বছর, 16 বছর, 18 বছর, যেখানে আমি 5 বছর, 7 বছর, 10 বছর শিখতে পারলাম না, আমি সেটা 10 বছর পরে গিয়ে শিখলাম। এটা দুরাগত শিক্ষাতেই এই সুবিধাটা পাওয়া যায়। তার মেধার পুনরাবৃত্তি বলতে যেই ছেলে মেয়েটি খুব বুদ্ধিদীপ্ত হয় সময়ের সাথে সাথে, সময়ের সঙ্গে সঙ্গে সে যদি কোনো রকম শিক্ষা গ্রহণ করতে না পারে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে, তাহলে সে পরবর্তীকালে কী হয়, আবার সে যখন শিখতে যায় বা শিক্ষা গ্রহণ করে দুরাগত শিক্ষার মধ্য দিয়ে, তাহলে সে পুনরায় তার মেধার প্রকাশ ঘটাতে পারে, তার বুদ্ধিটাকে দেখাতে পারে, তার কৌশলটাকে সে সমাজে উপস্থাপনা করতে পারে, হ্যাঁ কি না, বুঝতে পারলে বিষয়টা। একে বলা হচ্ছে মেধার পুনরাবৃত্তি। নেক্সট কি, ব্যক্তির আত্মোন্নতি, এটাও খুব সোজা, আত্মোন্নতি, ব্যক্তির আত্মোন্নতি, 6 নম্বর পয়েন্ট, এটা খুব ভালো পয়েন্ট। আত্মোন্নতি মানে আত্মার উন্নতি, নিজের উন্নতি, তাই না? দুরাগত শিক্ষা মানে ধরো একটা ছেলে মনে করলো কবে উচ্চ মাধ্যমিক দিয়েছি, দিয়ে একটা চাকরি পেয়ে গেছি, সরকারি চাকরি করছি, দরকার নেই আর পড়াশোনার, তবুও সে যদি মনে করে যে না পড়াশোনা প্রয়োজন, পড়ার কোনো দিন শেষ নেই ভাই, পড়া কিন্তু মাস্টবি করে যেতে হবে, চাকরি পেয়েছি তো কী হয়েছে, চাকরি শেষ, আমি গ্রাজুয়েশান করবো, আমার বন্ধুরা সব গ্রাজুয়েশান করছে, চাকরি পায়নি ঠিক কথা, কিন্তু তারা গ্রাজুয়েশান, আমার যে গ্রাজুয়েশান নেই, আমি চাকরি পেয়েছি বলেই গ্রাজুয়েশান করবো না, আমিও বিএ পাস করবো, আমিও এমএ পাস করবো, তবে কি আমি চাকরির ডিউটি বাদ দিয়ে আমি গিয়ে এমএ পাস করতে যাবো, আমাকেও প্রাইভেটে গিয়ে করতে হবে। এতে হচ্ছে নিজের উন্নতি, যাকে বলা হচ্ছে আত্মোন্নতি, নিজের উন্নতির জন্য, নিজের চেষ্টার জন্য আমি এটা শিখবো, আমার দরকার নেই, সাইকেল বাইক চালানো শিখলেই হবে, চার চাকা শেখার দরকার নেই, আমি কারো ড্রাইভার হবো না, শাহরুখ খানের ড্রাইভার হবো না, আর মুকেশ আম্বানির ড্রাইভার হবো না, আর নিজেও কোনো চার চাকা গাড়ি চালাবো না, অতএব আমার দরকার নেই যে চার চাকার যে গাড়ি চালিয়ে আমাকে ইনকাম করে খেতে হবে, এই মানসিকতা থাকলে তাহলে হবে না। সেই যদি মনে করে যে না আমি ড্রাইভার হবো না ঠিক কথা, কিন্তু তবুও আমাকে চার চাকা গাড়ি শিখে রাখতে হবে, তাহলে কিন্তু নিজের উন্নতি করলো, আত্মোন্নতি বলা হতে পারে। কোনো দিন হয়তো সারা জীবন হয়তো তাকে চার চাকা গাড়ির স্টিয়ারিং ধরতে হবে না, কিন্তু তথাপি কিন্তু তার আত্মোন্নতি, নিজের দিক থেকে সে উন্নতি লাভ করলো, তাকে বলে আত্মোন্নতি। ক নম্বর পয়েন্টগুলো ওটা 7 নম্বর পয়েন্ট, ব্যক্তির আত্মোন্নতি। এরপরে কি, প্রস্তুত বিষয়বস্তুর প্রাপ্তি। প্রস্তুত বিষয়বস্তু প্রাপ্তি বলতে ওই যেইটা একটু আগে বলেছিলাম, 8 নম্বর একটা ভালো পয়েন্ট, প্রস্তুত বিষয়বস্তু প্রাপ্তি মানে যেটা প্রস্তুত করতে হয়, এই যে তোমরা পড়ছো, নোটস রেডি করছো, নিজেরা পড়ছো, খাতায় লিখছো, প্রস্তুত করতে হচ্ছে, আর তুমি যখন প্রাইভেটে পড়তে যাবে কিছু প্রস্তুত করতে হবে না, ওখান থেকে নোটস পাঠিয়ে দেবে দেখে দেখে লিখে নাও, ওখান থেকে বই পাঠিয়ে দেবে দেখে দেখে লিখে নাও, তাহলে সব কিন্তু আগে থেকে প্রস্তুত। আর দুরাগত শিক্ষার বিশেষ সুবিধা যে প্রস্তুতযুক্ত আমরা সমস্ত তথ্য প্রাপ্তি হয় বা পেয়ে যাই, ফলে আমরা সেখান থেকে কী হয় সহজে পরীক্ষাগুলো দিতে পারি, এবং সেটা আমরা ধরো তোমার প্রয়োজন হচ্ছে আটলান্টিক মহাসাগরের স্রোত বর্ণনা করো, যদি পরীক্ষা পড়ে বা বইয়ে যদি প্রশ্ন থাকে তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে 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 উত্তর লিখতে হবে, এখানে কী ওখানে কী সেখানে কী পয়েন্টগুলো কী হবে, বা যে কোনো ক্ষেত্রে ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে, তখন কিন্তু ভাবার বিষয়। কিন্তু তুমি যখন প্রাইভেটে পড়তে যাবে সেখান থেকে বই সুন্দর করে ওরা কালেক্ট করে রেখেছে, বিভিন্ন নেট বিভিন্ন সার্চ করে সব রেডি করে রেখেছে, জাস্ট তোমাকে দিয়ে দেবে উপস্থাপন করে, মানে এই যে কষ্ট করে লিখছো কষ্ট করে,
খাতায় প্রস্তুত করতে হবে না, কষ্ট করে বই কিনতেও হবে না, এমনকি এরকম ব্যাপার ওরা সব কিছু দিয়ে দেয়। তাহলে প্রস্তুত পর্বটা, প্রস্তুতি বিষয়টা খুব ভালো, যে পয়েন্টটা আমরা বলবো, প্রস্তুত বিষয়বস্তুর প্রাপ্তি, প্রস্তুত করা আছে এমন বিষয়বস্তু কী হবে তুমি পেয়ে যাবে, এটা হচ্ছে দূরাগত শিক্ষা। প্রাইভেট শিখতে গেলে তাই, যেমন এক্সাম্পল তুমি যদি স্কুলে রেগুলারিটি যাও তাহলে ব্যাপারটা কী হবে, স্কুলের কোনটা আছে কোনটা নেই, অথচ টাকা নিতেই আছে, এরকম ব্যাপারটা হতে থাকে। কিন্তু তুমি যখন প্রাইভেটে পার্ট টাইমে শিখতে যাবে দেখবে বিভিন্ন রকম সরঞ্জাম থাকে, রেডি করে থাকে, সব কিছু মিলে গেল। আরও অন্যান্য বেশ কয়েকটি সুবিধা আছে, শিক্ষার্থীর সংখ্যা অনির্দিষ্ট, স্কুলে যেমন নির্দিষ্ট থাকে, এই আমাদের 120 জনের বেশি ছেলে মেয়ে নেব না, এই কলেজে 250 জন স্টুডেন্টের বেশি ভর্তি হবে না এবছর। কিন্তু তুমি যখন শিখতে যাবে প্রাইভেটে, মানে যাকে বলা হচ্ছে দূরাগত শিক্ষায়, সেখানে তুমি যখন খুশি যাও ভর্তি হও, যখন খুশি যাও পড়ো, যখন খুশি, তোমার কোনো সিটের কোনো মানে কম সিটেই তুমি চান্স পাবে না, এই জিনিসটা হবে না, ঠিক আছে, ভর্তি হয়ে যাও, 100, 200, 150, 1000, 5000, 20000, 1 লাখ, 1.5 লাখ ভর্তি হতে থাকবে। কারণ কি, এ তো কোনো ঘর নেই, যে একটা যদি ঘর থাকতো, রুম থাকতো, তাহলে এই রুমে আমি 120 জন কি 150 জন বসাতাম, তাহলে প্রথাগত শিক্ষা হয়ে যেত। দূরাগত শিক্ষা যখন করবো, আমাদের রুমেই তো কেউ আসে না, ছোটো একটা অফিস, ওই তুমি ভর্তি হয়েছো দাও 5000 টাকা, যাও বাড়িতে চলে যাও কাগজপত্র নিয়ে, তাহলে যে যার বাড়িতে চলে গেল, কোনো ঝামেলাই নেই। তাহলে এরকম করে যদি 1 লাখ লোকজন ভর্তি, 1 লাখ কত বসাতার হচ্ছে না ঘরে, 1 লাখ যে যার 1 লাখের ঘরেই থাকবে, তাতে আমার কি, আমি তো টাকা পেয়ে গেলাম 1 লাখ × 5, ভাবে ভাই কত টাকা আমার ইনকাম হয়ে গেল, সঙ্গে কিন্তু স্টুডেন্টরাও শিক্ষাটা পেলো। তাহলে সুবিধা হলো কী হলো, যে শিক্ষার্থীর সংখ্যা অনির্দিষ্ট, ফলে অনেক শিক্ষার্থী একসাথে, মানে অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ থাকে, ফলে নিজেও ভর্তি হওয়া যায় এবং সহজে পড়াশোনা করা যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ্যক্রম রচিত, স্বাভাবিক অভিজ্ঞ শিক্ষক থাকে, কেন অভিজ্ঞ শিক্ষক থাকে, অভিজ্ঞ শিক্ষক দিয়ে করা থাকে, কারণ অভিজ্ঞ শিক্ষকরা এই জন্য, কারণ যারা পড়াচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে বই কালেক্ট করে নোটসগুলো তৈরি করে। স্কুলের স্যারে কিন্তু নোটস তৈরি করে না, কোনো একটা জায়গায় বই দেখলো, দেখে দেখে বকবক করে দিল, খাতায় তুলে নিয়ে ঘরে চলে যায় একটা বই দেখলো। আর যারা সত্যি মানে প্রাইভেট সেক্টরগুলোতে, প্রাইভেট জায়গাগুলোতে পড়ায়, তারা কিন্তু একটা বই দেখে পড়ায় না, তাহলে ওর কাছে কেউ পড়তে আসবে না, কেন মানে ওই কোচিংয়ে থেকে ভর্তি হবে না, শুধু বলবো ওর দুরকম থাকে, বলে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে 2000 টাকা, তুমি যদি ভর্তি হয়ে এখান থেকে বই নাও তাহলে 5000 টাকা। এবারে অনেকে বললো স্যার তো এই বই দেখিয়ে লেখায়, তো এই বই দেখিয়ে লেখাবে, ওই বই থেকে আমি ঘরে পড়ে নেবো, তাহলে 3000 টাকা বেঁচে গেলো, আমি ভর্তি হয়ে গেলাম। এই জন্য স্যাররা কী করে, 4-5টা বই দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট সংগ্রহ করে, নোটস সংগ্রহ করে, নেট থেকে সংগ্রহ করে একটা নোটস বানালো, সেই নোটসটা যখন তোমার হাতে দিল, বাবা এত কিছু তো বইই পাওয়া যাবে না, বাবা ওই স্যারের কাছে ভর্তি হয়ে যাই, বা এই 3000 টাকাই এক্সট্রা লাগে লাগুক এখানেই হয়ে যাই। তাহলে বিষয়টা কী হলো, এই দূরাগত শিক্ষা মানে প্রাইভেট শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু এই সুবিধাগুলো হয়ে থাকে, যে প্রস্তুত করা অভিজ্ঞ স্যার, কিন্তু স্কুলের স্যারের একটা বিষয়ে অভিজ্ঞ থাকে আর ওই স্যারের অনেকগুলো বিষয়ে অভিজ্ঞ থাকে। তোমার ধরো একটা নোটস তৈরি করবে, সেখানে কোনো একটা পয়েন্ট টানবে, নেট থেকে টানবে, 4-5টা বই ঘাঁটবে, ঘেঁটে তবে উপস্থাপনা করবে, যাতে করে তুমি বেশি নাম্বার পাও, 70-80 পাবে কলেজের নাম্বার, আর ফলে তোমার দেখা দেখি আরও 10টা স্টুডেন্ট এসে ভর্তি হবে, কারণ হচ্ছে তো বিজনেস টাইপ। এর ফলে কী হয়, এই শিক্ষায় কী হয়, অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়াশোনা হয়। একেবারে লাস্টে যে দুটো পয়েন্ট আমি নিজের মতো করে বললাম, এটা অন্যান্য সুবিধার মধ্যে আওত্তে ফেলে দিয়ে করবে, বোঝা গেলো কী বলেছে, ফিনিশ হয়ে গেলো। আর বিশেষ আরও 2-4টা দেবে, পাঠ্য বিষয়, সুযোগ সুবিধা, স্বল্প ব্যয়, সত্যি স্বল্প ব্যয় তো, তুমি টানায় ধরো 11-12 পড়ছো, এদিক ওদিক করেছো, সব মিলিয়ে যদি দেখো তোমার কত 1000 টাকা খরচ, যাওয়া আসা, টিফিন খরচ, পোশাক, বই খাতা, টিউশন খরচ, সব মিলিয়ে অনেক একটা টাকা খরচ। কিন্তু তুমি যদি প্রাইভেট শিক্ষায় ভর্তি হয়ে যাও, তোমার উচ্চ মাধ্যমিক পাস করতে লাগবে মাত্র 6000 টাকা কি 8000 টাকা ফিনিশ। কিন্তু তুমি 11-12 টিউশন খরচ তোমার চলে যাবে 20000 টাকার উপরে, বই খরচ চলে যাবে 3000 টাকার উপরে, আর নিজস্ব খরচ চলে যাবে 10-12 হাজার টাকার উপরে, বাড়ির খরচ, খাওয়া মানে খাওয়া দাওয়াটা বাদ দিয়ে পড়াশোনার উপর ভিত্তি করে খরচ চলে যাবে তোমার 11-12 40000 টাকার মতো খরচ চলে যাবে। বুঝে গেল, যেখানে তোমার খরচ হতো কত, 8-10 হাজার টাকা ডিফারেন্স। কিন্তু একটা, তুমি 40000 টাকা খরচ করবে ঠিক কথা, 40 লাখ টাকা সম্পত্তি জমানোর মতো ট্যালেন্ট তৈরি হবে, যেটা ওই 6000 টাকার ছেলে মেয়েদের হবে না। এই যে তুমি নলেজ নিয়ে পড়ছো, জানছো, বুঝছো, ইংরেজি হোক, এডুকেশান হোক, এই যা কিছু পড়ছো জানছো, এটা কিন্তু তোমার জ্ঞানের মধ্যে সঞ্চিত হচ্ছে। আর তুমি যখন দূরাগত শিক্ষা আসবে, সব দেখে দেখে তুমি কপি করে জমা দিলে, কোনো নলেজ নেই, তুমি আগে যেমন জিরো ছিলে এখন তুমি জিরো আছো নলেজে, শুধু সার্টিফিকেটটা তোমার একটা পিঠে একটা সিম্বল পড়ে গেল,
তুমি গ্র্যাজুয়েট, কিন্তু মেন যেটা লাগছে চাকরির পরীক্ষায় সেটা নলেজ নেই তোমার, ফলে চাকরিটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে অন্যের পকেটে চলে যাবে। অন্যজন চাকরি করবে, অন্যজন চাকরি করে 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 70 লাখ, 1.5 কোটি, 2 কোটি টাকা কী করবে? বাড়ি বানাবে। আর তুমি গ্র্যাজুয়েশন, MSc, MEd কমপ্লিট করে কী করবে? করতাল বাজাবে, বুঝতে পারছো? বোঝা গেল? 40,000 টাকা থেকে এক একজন তুমি দেখলে বক হয়ে যাবে। এক একজন 11-12 ছেলেমেয়েরা বাবা মা খরচ করে, শুধু 11টা পাস করতে খরচ করে 1.5 লাখ টাকা। 12, হ্যাঁ সে তো অবশ্যই, সেটার কথা বলছি না, আছে তো অবশ্যই, নাহলে বার করবে কোথেকে? হ্যাঁ, এক একটা সাবজেক্ট পড়বে, প্লাস হচ্ছে তার আনুষঙ্গিক খরচ, প্লাস ঘরের ট্যাব, কম্পিউটার, বিভিন্ন কিছু, কম্পিউটারে স্পোকেন ইংলিশ একটা টাইম শিখছে, প্লাস হচ্ছে নেটের মাধ্যমে স্পেশাল তোমার বাইজুস বা বিভিন্ন ইনস্টিটিউট, দিল্লি বোর্ড, বিভিন্ন বোর্ডের সাথে, ইনস্টিটিউটের সাথে লিঙ্ক করে টাকা দিয়ে কেনা। একটা সময় 6টা থেকে 7টা 1 ঘন্টা ক্লাস হবে, মাসে 10,000 টাকা, শুধু এন্টার মারবে, ওই কম্পিউটার সামনে বসবে, দিল্লিতে যে ক্লাসটা হচ্ছে এখানে ক্লাসটা শুনে নিল। এই সব মিলিয়ে 6-7 ছেলে মেয়েদের পিছনে যা খরচ হয়, 5-3-5-4-এর, তুমি অবাক হয়ে যাবে, চমকে যাবে, কী রে! কিন্তু সেই সমস্ত ছেলেমেয়েরা কী বলতো, একদম ডায়মন্ড, চাকাচাক, মার্কেটে ফেলে দেবে গড়িয়ে, যেখানে ঢুকবে না কেন জ্বলবে, হ্যাঁ নর্দমায় পড়ে থাকলেও জ্বলবে, ডায়মন্ড যেমন জ্বলে। এমনভাবে প্রস্তুত করেছে বাবা মা, না সবাই, সব বাবা মা বা আমরা বেশি টাকা ইনকাম করার ইচ্ছা মানসিকতা প্রকাশ করে কেন? একটা মানুষ সারা জীবনে কত টাকা খরচ হয়? প্রত্যেক মাসে একটা মানুষের খেতে 5,000 টাকা লাগলো, সারা জীবনে কত খরচ হবে? তবুও মানুষ কেন 1,00,000 টাকা ইনকামের জন্য দৌড়ে? উদ্দেশ্য একটা, আমার ছেলেমেয়ে যেন অন্য অন্য ছেলেমেয়েদের থেকে আরও হাই হয়। তা কী করে হাই করবে? ভালো টাকা পয়সা লাগলে ভালো স্কলার স্কুলে ভর্তি হতে হবে। আমাদের গ্রামের দিকে তো ইংলিশ মিডিয়াম স্কুলই নেই, শুধু KG স্কুল আছে দুটো, আবার সারা 25 কিলোমিটার, 28 কিলোমিটার মধ্যে দুটো ইংরেজি মানে KG স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল নেই। আর এখানে ইংলিশ মিডিয়াম স্কুল ভর্তি, আর তুমি বেঙ্গলি মিডিয়াম স্কুলের থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে মেয়েদের তুলনাটা করবে, ক্যাটাগরিটা কত হাই, বুঝতে পারলে বিষয়টা? আজকে এডুকেশনটা বুঝে নিলে ভালো করে।